প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত মাইটিভি বিশেষ নির্বাচনী সংবাদে আপনাদের সাথে আছি আমি জিসমিনা রাফের দৌসি দর্শক এবার জানাবো পুরো সংবাদ বিএনপি জামায়াত অগ্নি সন্ত্রাস করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিতে চায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 7 জানুয়ারি ভোট দিয়ে তাদের নাশকতার জবাব দিতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান তিনি বিকেলে রাজধানীর কলাবাগান ক্রীড়া চক্র মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় এসব কথা বলেন আওয়ামী লীগ সভাপতি একমাত্র আওয়ামী লীগের সময়ই দেশের মানুষের ভাগ্য উন্নয়ন হয়েছে তাই এবারে নির্বাচন বানচাল করার ক্ষমতা ও সুযোগ বিএনপি জামায়াতের নেই আরো জানাচ্ছেন সাইদুর রহমান আবির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানী ঢাকায় এটি ক্ষমতাসীন দলের প্রথম এবং শেষ নির্বাচনী জনসভা যৌথভাবে যার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ জনসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা ছাড়াও উপস্থিত ছিলেন ঢাকার দুই মহানগরের ১৬ সংসদীয় আসনের নৌকর প্রার্থী ছিলেন রাজনৈতিকভাবে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত কয়েকজন স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী এ জনসভার মধ্যমণি আওয়ামী লীগ সভাপতি নৌকর প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তার আগে প্রধান অতিথির ভাষণে তিনি অভিযোগ করে বলেন দুর্নীতি আর অবৈধভাবে অর্জিত অর্থ দিয়েই লন্ডনে বসে বাংলাদেশে নাশকতা চালাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন ওই লন্ডনে যে তারিখ জিয়া ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের কাছে মুচলেকা দিয়েছিল আর কোনোদিন রাজনীতি করবে না দিয়ে চলে গিয়েছিল সেইখানে বসে যত চড়া টাকা মানি লন্ডারিং করে যা পাঠিয়েছে আর ওই শুনেছি সে নাকি ক্যাসিনো খেলে টাকা কামাই করে অর্থাৎ জুয়া খেলে টাকা কামাই করে আর সেই টাকা দিয়ে বাংলাদেশে আবার অরাজকতা আবার অগ্নি সন্ত্রাস আবার নানা রকম কাজ শুরু করে পাশাপাশি টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকা সরকার প্রধান রাজধানী ঢাকার উন্নয়নের চিত্র এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা বলেন এত উন্নয়নের পরেও কিছু মানুষ বিভ্রান্তি ছড়াচ্ছেন আমাদের অনেকে বুদ্ধিজীবীরা আছেন নানা কথা বলেন মানুষকে বিভ্রান্ত করেন তার জবাবও আমরা দেব আমি তার কারণ তারা মানুষকে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করে কাজেই তাদের কাজ হচ্ছে বিভ্রান্ত করা কারণ গণতন্ত্র থাকলে তাদের নাকি মূল্য থাকে না আর যদি কোনো অস্বাভাবিক সরকার হয় ওনাদের মূল্য নাকি বেড়ে যায় তো কার কত মূল্য এখন দাঁড়িপাল্লায় মেপে তাদের দেখতে হবে আমার যে কার কত মূল্য সেটা আমরা দেখতে চাই ক্ষমতায় থাকতে কই দেশের মানুষের তো ভাগ্য পরিবর্তন হয়নি আওয়ামী লীগ আছে বলেই ভাগ্য পরিবর্তন হয়েছে আওয়ামী লীগ সভাপতির অভিযোগ ভোট চুরি করতে পারবে না বলেই বিএনপি ও তাদের সমমনা দলগুলো নির্বাচন বর্জন করে নাশকতা চালাচ্ছে নাশকতার বিরুদ্ধে সাধারণ মানুষকে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের আহ্বান জানান তিনি ওই বিএনপি জামাত অগ্নি সন্ত্রাস করে আপনাদের ভোট কেড়ে নিতে চায় আর আপনারা তার জবাব দেবেন কিভাবে প্রত্যেকে প্রতিটি ভোটার পরিবার পরিজন নিয়ে আপনারা সকালে সকালে ভোট কেন্দ্রে যাবেন আপনার ভোট আপনি দেবেন কেউ যেন ঠেকাতে না পারে তাদের উপযুক্ত জবাব দেবেন অগ্নি সন্ত্রাসের জবাব দেবেন আগামীতে নৌকায় ভোট দেবেন ৪১ সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব এর আগে নির্বাচনী এই জনসভায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিজয়ের মাসের সমাপনী এবং নতুন বছরকে বরণ করে নেয় বাংলাদেশ আওয়ামী লীগ সাইদুর রহমান আবির মাইটিভি ঢাকা নির্বাচন পেছানোর এখতিয়ার কমিশনের নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের প্রশিক্ষণ উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি এ সময় নির্ধারিত সময়ে ভোট করে সংসদ সদস্য নির্বাচিত করা নির্বাচন কমিশনের একটা গুরুত্বপূর্ণ কাজ বলেও জানান তিনি নির্বাচন মঞ্জুর হয়ে গেছে বা নির্বাচনের ফলাফল মঞ্জুর হয়ে গেছে বিভিন্ন গণ অভ্যুত্থান বা সামরিক অভ্যুত্থানের কারণে যার ফলে আমাদের দেশে যেটাকে বলে আমরা বলি যে দীর্ঘস্থায়ী গণতন্ত্র বা সাস্টেইন ডেমোক্রেসি যেটাকে বলা হয় সেটা যেটা ভারতে আমরা লক্ষ্য করি জাতীয় সংসদ নির্বাচনে দুর্গম এলাকার ভোটের ফল ভেরিফাইড হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান বিষয়টি বাস্তবায়নের জন্য রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা পাঠিয়েছেন নির্দেশনায় বলা হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তিনটি পার্বত্য জেলা
বাগদা মেঘনা যমুনা তীরবর্তী অঞ্চল সমুদ্র তীরবর্তী উপকূলীয় জেলা উপজেলার ভোট কেন্দ্রগুলোয় নির্বাচনী দ্রব্যাদি সহ ভোট গণনার বিবরণী রিটার্নিং অফিসার সহকারী রিটার্নিং অফিসারের কাছে পৌঁছাতে দেরি হতে পারে। তাই ভোট কেন্দ্রের আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক ব্যবহৃত ওয়্যারলেসে প্রাপ্ত বার্তা এবং সহকারী রিটার্নিং অফিসার ও সংশ্লিষ্ট প্রেসাইডিং অফিসারের ভেরিফাইড হোয়াটসঅ্যাপে প্রাপ্ত ভোট গণনার বিবরণীর ইমেজ কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এর আগে 25 জেলার 72টি এলাকাকে দুর্গম ঘোষণা করেছে নির্বাচন কমিশন। দর্শক, এছিল এখনকার আয়োজনে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।